বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি সাজেক ভ্যালির বিহাইন্ড কটেজের সামনে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ইকো কটেজে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, পাশাপাশি রুম ভাড়াগুলো কত, বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। চলুন আমরা ভিতরে যাই। মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিহান ইকো কটেজটি সাজেক ভ্যালি আর্মি রিসোর্টের পাশে একটা কাঠের সিঁড়ি দেওয়া আছে। এই কাঠের সিঁড়িতে নামতে হয়। তো যেহেতু ইকো রিসোর্ট, তারা নেচারের যে রিসোর্সগুলো আছে যেমন কাঠ, বাঁশ, এগুলো তৈরি করছে। আমরা এবার ভিতরের দিকে যাবো, গিয়ে দেখবো এখানে কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের জন্য। এখানে আসার পরেই আমরা দেখতেছি যে একটা ফ্রন্ট ডেস্ক, এটা হচ্ছে তাদের করিডোর। করিডোরের দুই পাশে হচ্ছে রুম। করিডোরের সামনেই একটা বারান্দা রয়েছে এবং এই বারান্দা থেকে সাজেক ভ্যালির যে ইন্ডিয়ান ভিউ আপনারা দেখতে পারবেন এবং মেঘের খেলাটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। এখন আপনাদেরকে যে রুমটা দেখাবো, এটা হচ্ছে সিঙ্গেল কাপল একটা রুম। রুমের ভিতরে ঢুকে দেখতেছি যে এখানে একটা বেড রাখা আছে। এই বেডে কিন্তু আপনারা অনায়াসে তিনজন লোক থাকতে পারবেন। এই রুমের সাথে যা যা আছে, একটা মিরর রয়েছে, একটা ফ্যান রয়েছে, একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। সবচেয়ে যেটা ভালো লাগছে, একদম রুমের সাথে লাগানো কিন্তু তাদের একটা মোটামুটি বেশ বড় সাইজের একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে কিন্তু আপনারা মেঘের ভিউটা পাবেন। পাশাপাশি এখানে চেয়ার রাখা আছে, এই চেয়ারে বসে আপনারা সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশা করি এই রুম থেকে আপনারা সাজেক ভ্যালির ভালো ভিউ পাবেন। আর দেখেন, এখানে শুয়ে শুয়ে আপনারা কিন্তু সাজেকের যে ন্যাচারাল বিউটিফিকেশন সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। আপনাদেরকে আরেকটা ভিউ রুম দেখাচ্ছি। ভিউ রুম আমি এই জন্যই বলতেছি যে আপনারা কিন্তু এই বেডে শুয়ে শুয়ে আপনারা সরাসরি বারান্দা থেকে সাজেক ভ্যালির ভিউটা কিন্তু দেখতে পারবেন। এই রুমের সাথে যা যা আছে, এই রুমের সাথে একটি বেড রয়েছে। এই বেডে আপনারা কিন্তু তিনজন থাকতে পারবেন। সংখ্যায় আপনাদের পাঁচজন আসেন, মানে এই রুমে আপনাদের জন্য চারজন এলাও। যদি চারজনের বেশি আসেন সেক্ষেত্রে পার পার্সন আপনাদেরকে ৫০০ টাকা বেশি দিতে হবে। রুমের সাথে একটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, পাশাপাশি রয়েছে একটা মিরর, আর একটা ফ্যান রয়েছে। সবচেয়ে মজার যে বিষয়টা, দুপাশে দুটা বারান্দা এবং এটা একটা প্রাইভেট একটা বারান্দা করেছে, মাঝখানে একটা সেপারেশন করেছে যেন এই পাশে যারা বসবে তারা একদম পার্সোনালি বসতে পারে, প্রাইভেটলি বসতে পারে। খুব চমৎকার একটা ভিউ। সকালবেলা এই সাজেক ভ্যালির মেঘের ভিউ দেখে আপনার মন ভালো হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাদেরকে আরেকটা রুম দেখাবো। এই রুমটাকে তারা বলতেছে নন ভিউ রুম, বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখানে বারান্দা রয়েছে, বারান্দার একটা পার্ট থেকে সাজেক ভ্যালির কিন্তু ন্যাচারাল বিউটিফিকেশন আপনারা পাচ্ছেন। রুমের সাথে যা যা রয়েছে, একটা বেড রয়েছে। এই রুমে চারজনের জন্য অ্যালাউ, চারজনের বেশি হলে আপনাদেরকে ফ্লোরিং এর ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে আপনাদেরকে ৫০০ টাকা এক্সট্রা পে করতে হবে। রুমের সাথে একটা বেড রয়েছে, একটা মিরর রয়েছে, পাশাপাশি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর এটার বারান্দা হচ্ছে এরকম, এই বারান্দাটা ওই বারান্দার চেয়ে একটু ছোট, এই জন্য সম্ভবত এই রুমটাকে নন ভিউ রুম বলতেছে। আমি কিন্তু দেখতেছি সাজেক ভ্যালির একটা পোর্শন, সাজেক ভ্যালির ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে। উনি হচ্ছে সাব্বির ভাই। সাব্বির ভাই হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার। তো ওনার কাছে এখন জানবো এই রুমগুলোর ভাড়া কত এবং কি ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে এই রিসোর্টে। ভাই কেমন আছেন? জি ভালো আছেন। এখানে আপনারা ভিউ রুম বলতেছেন আর নন ভিউ রুম বলতেছেন, এটা কেন? আমাদের এই ভিউ রুম থেকে হচ্ছে আপনি সরাসরি বারান্দায় বসে ম্যাগ দেখতে পারবেন, আচ্ছা, প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। আর নন ভিউ হচ্ছে সেটা হচ্ছে আপনি আমাদের নন ভিউ রুমের জন্য কমন বারান্দা আছে থেকে আপনি সরাসরি এই ভিউ রুম থেকে যেভাবে আপনি বারান্দায় এসে ভিউ দেখতে পাচ্ছেন সেটা নন ভিউ থেকে পারবেন না, আপনার কমন বারান্দায় আসতে হবে। তারপরে একটা ভিউ পাচ্ছে, হ্যাঁ, সাইড ভিউ আছে, সাইড ভিউ থেকে আপনি অনায়াসে ভিউ দেখতে পারবেন। আচ্ছা, এখানে চারজনের জন্য অ্যালাউ রুম? জি জি, চারজনের বেশি হলে? চারজনের বেশি হলে সেক্ষেত্রে আমরা আসলে অ্যালাউ করি না, যদি ফ্যামিলি মেম্বার হয় একজনের জন্য আমরা ৫০০ টাকা এক্সট্রা চার্জ নিয়ে থাকি। আচ্ছা, এখানে ভিউ রুমগুলোর প্রাইস কত? আমাদের ভিউ রুমগুলো হচ্ছে শুক্র ফ্রাইডে হচ্ছে আপনার ৪,০০০টাকা, নন ভিউ হচ্ছে ৩,৫০০টাকা। আর আমাদের তরফ থেকে যদি কেউ আসে আপনাদের জন্য, আমি সর্বোচ্চ হচ্ছে আপনার অবরেতে
আমি 500 টাকা ডিসকাউন্ট দিতে পারবো। আচ্ছা আপনাদের রেফারেন্স যদি আসে কল করে। অফডেতে এটার ভাড়া কত পড়ছে? অফডেতে হচ্ছে 3500 টাকা আর ওটা হচ্ছে ননবি হচ্ছে 3000 টাকা। আচ্ছা অফডেতে আমাদের জন্য এটা দিচ্ছেন 3500 টাকা। জি আর হচ্ছে ননবি যেটা 3000 টাকা দিচ্ছেন। জি তো মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা কিন্তু এই ভিডিওর রুমগুলো দেখে সরাসরি তাদেরকে ফোন করতে পারেন, কারণ হচ্ছে তাদের বুকিং নাম্বারটা আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এ কামনায়। আল্লাহ হাফেজ।